আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শীতকালীন একটি সবজি। এই রেসিপিটার জন্য আমার শীতকালে যেসব সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো আমি ইউজ করছি। তো এখানে আমি সিম নিয়েছি, সিমগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি এবং বিচিগুলো একদম কোনো কাটা পড়েনি, বিচিগুলো সব আস্ত রয়েছে। তো তার জন্য এই যে সিমটা আমি মাঝখান থেকে এভাবে কেটে তারপর হচ্ছে এর মাঝে বিচিটা জাস্ট আলতো করে ছাড়িয়ে তারপর এটাকে মাঝখান থেকে কেটে নেব। তো এইভাবে আমি সবগুলো সিম কেটে নিয়েছি। আলুটাকে আমি পরিষ্কার করে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এখানে আমার সিম, আলু, গাজর সবগুলো সবজি একই সাইজে কেটে নেওয়া হয়ে গেছে। ওপর দিকে আমি হাফ কাপ মশাই ডাল ভিজিয়ে রেখেছি। এবার হচ্ছে এই সবগুলো সবজি একসাথে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া কমপ্লিট, এবার আমি চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। তো এখানে রান্নার জন্য আমি রেগুলার তেল নিয়েছি আর কিছু কালি জিরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কালি জিরাটা জাস্ট একটু নেড়ে চেড়ে এই ফ্লেভারটা আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 6 থেকে 7 কোয়া। এর মধ্যে আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন, এটা হচ্ছে যার যার রুচি। আমার হাতের কাছে এই 3টে সবজি ছিল আর এগুলো খুব রেগুলার, সেজন্য আমি এটাই দিয়েছি। আর চুলো আজকে একদম মিডিয়ামে রেখেছি, মিডিয়াম লোতে। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আমার সবজিগুলো প্রায় হয়ে এসেছে। মধ্যে একটা জুসি ভাব চলে আসছে। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে জাস্ট কয়েকবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো। এই
এই তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটি কিন্তু আপনারা ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে পারবেন, আবার আপনারা রুটির সাথে খেতে পারবেন। এটা খুবই হেলদি একটি খাবার। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।